আরো একটা সহজ প্রকৃতির অঙ্ক দেখো, এই যে ফার্স্ট নাম্বার ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার এবং টু ওয়াই ইকুয়াল টু এক্স দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো, অষ্টম স্কুল নিবন্ধন 2012। তো প্রথমে আমরা টু ওয়াই ইকুয়াল টু এক্স, ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার এখানে দুইটার মধ্যে সমাধান করে আমরা ছেদবিন্দু, সবসময় আমাদেরকে ছেদবিন্দুটা বের করে নিতে হয়, চিত্র থেকে ছেদবিন্দু বাইর না করে এমনি বাইর করলে ভালো, ঠিক আছে। আমরা কী করছি, আমরা লিখছি টু, এই যে ওয়াই মানে এক্স স্কোয়ার, টু এক্স স্কোয়ার মাইনাস এক্স, তো টু এক্স স্কোয়ার মাইনাস এক্স, আর এক্স কমন গেলে টু এক্স মাইনাস ওয়ান, এই দেখো টু এক্স মাইনাস ওয়ান, এখানে এক্সের মান জিরো আর টু এক্স মাইনাস ওয়ানের মান জিরো, এখান থেকে টু এক্স ইকুয়াল টু ওয়ান, এক্স ইকুয়াল টু হাফ। তো এক্স ইকুয়াল টু জিরো হলে আমরা মানটা যদি আবার এখানে বসাই, এক্স ইকুয়াল টু জিরো হলে ওয়াই ইকুয়াল টু জিরো স্কোয়ার মানে জিরো, এক্স ইকুয়াল টু আবার হাফ হলে এখানে হাফ স্কোয়ার মানে ওয়ান বাই ফোর। তাহলে দেখো তো আমরা ছেদবিন্দু কী কী পাইছি, এক্স ইকুয়াল টু জিরো হলে ওয়াই ইকুয়াল টু জিরো একটা ছেদবিন্দু, এক্স ইকুয়াল টু হাফ হলে ওয়াই ইকুয়াল টু ওয়ান বাই ফোর। তাহলে আমরা পাচ্ছি হলো ছেদবিন্দু জিরো জিরো আর এ, মানে প্রথমত আমরা তো ছেদবিন্দুটা এখানে জাস্ট এখান থেকে দেখে এখানে লিখে দিয়েছি, তবে মূলত আমাদের প্রথম হলো কি, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আমাদের যে রেখাটা ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার, ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই যদি বলি, এই যে এক্স অক্ষের উপরে আর কি, এক্স অক্ষের দনা এই ওয়াই অক্ষের ধনাত্মক সাইডে, ওয়াই অক্ষের ধনাত্মক সাইডে, আরেকটা হলো তোমার ওয়াই টু ওয়াই ইকুয়াল টু এক্স, টু ওয়াই ইকুয়াল টু এক্স মানে ওয়াই ইকুয়াল টু ওই যে এম এক্স আছে না, ধরো এই টু ওয়াই ইকুয়াল টু এক্সের বিষয়টা যদি ক্লিয়ার করি, টু ওয়াই ইকুয়াল টু এক্স, ওয়াই ইকুয়াল টু হাফ এক্স, তার মানে কি এটা ওই যে ওয়াই ইকুয়াল টু এম এক্স মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ না, সে আলোকে লিখছি, এটা সে আলোকে লিখলাম। এখন এরকম দুইটা রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, আমরা ইন্টারমিডিয়েটের সূত্র পড়ছিলাম, দুইটি রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র হলো এই এই জায়গাটা আর কি, এক্সের মান হলো জিরো আর একটা মান হলো, এক্সের একটা মান জিরো আর একটা মান হলো হাফ, তাহলে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ডিএক্স, জিরো থেকে হাফ ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ডিএক্স, ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ডিএক্স। এখন এই যে ওয়াই ওয়ান দেখেছ, ওয়াই ওয়ান বলতে আমরা কারে ধরছি, ওই যে আমরা যে টু ওয়াই একটু আগে যেটা দেখালাম, এই যে টু ওয়াই ইকুয়াল টু এক্স, ওয়াই ইকুয়াল টু হাফ এক্স, তো এটাকে আমি ওয়াই ওয়ান, কারণ দুইটা সমীকরণকে তো দুইটা নামে ডাকতে হবে, এটা হলো হাফ এক্স মানে হাফ এক্স মানে এক্স বাই টু, আরেকটা হলো ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার, সেটাকে ওয়াই টু ধরছি, তাহলে ওয়াই ওয়ান হলো এক্স বাই টু আর ওয়াই টু হলো এক্স স্কোয়ার। এখন আপার লিমিট লোয়ার লিমিট বসাই দিব, জাস্ট এক্সের জায়গায় হাফ হোল স্কোয়ার ডিভাইড বাই ফোর, এক্সের জায়গায় হাফ হোল স্কোয়ার ডিভাইড বাই থ্রি, এটা হোল কিউব বাই থ্রি, আর জিরো বসালে দুইটা জিরো আর লিখলাম না, এখানে দুই দুগুণে চার, চার চার আর ষোলো, এখানে এইট, তিন আটা চব্বিশ, এখানে ষোলো আর চব্বিশ লসাগু আটচল্লিশ, তিন ষোলো আটচল্লিশ, তিন চব্বিশ দুগুণ আটচল্লিশ দুই, তিনতে দুই গেলে এক, ওয়ান বাই ফর্টি এইট, এ হলো আমাদের অ্যান্সার। আশা করি তোমরা কিছুটা হলেও বুঝতে পেরেছ, তবে এই যে আমরা অঙ্কগুলো করলাম এগুলো কিন্তু অনেক সহজ অঙ্ক, ইন্টার লেভেলের অঙ্ক, এখন আমাদের সামনে বেশিরভাগ অঙ্কে কিন্তু আমাদের করানো হয়ে গেছে, আমাদের এই করানো হয়ে গেছে বলতে ওই যে আমরা যে বেসিক অধ্যায় করেছি সেখানে কিন্তু আমাদের অনেক অঙ্ক আমরা শিখেছিলাম, তো তার মধ্যে এই অঙ্কটাও ছিল, এই অঙ্কটা এসএসসি লেভেলের বইও আছে, আবার আমরাও করেছি আমাদের বেসিক আলোচনা আমাদের অনার্স লেভেলে তোমার একুশ নম্বর অধ্যায়, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর এক্স এবং এক্স ইকুয়াল টু ফোর এ ওয়াই দ্বারা আবদ্ধ পরাবৃত্তের সাধারণ ক্ষেত্রের ক্ষেত্রফল মানে কমন অংশ আর কি আবদ্ধ এলাকা, এটা এগারো দশ মানে এগারোতম স্কুল নিবন্ধন পরীক্ষা তোমার দুই হাজার চোদ্দো সালে এসেছে, দশম কলেজ নিবন্ধন পরীক্ষা দুই হাজার চোদ্দো সালে মে মাসে এসেছে, এটা সমাধান তুমি পাবে তোমার উদাহরণ হলো চ্যাপ্টার এই টোয়েন্টি ওয়ানের পার্ট এতে পাবা, ঠিক আছে। এটা হলো আমি বলতেছি মেন বইয়ের কথা আর আমার হ্যান্ড নোটের কথা।